ক্রিকেট বিশ্বে বাংলাদেশের উন্নতিটা এখন সবার মুখে মুখে। ওয়ানডে সুপার লিগে টাইগারদের অবস্থান শীর্ষে, তবে ক্রিকেট বিশ্বে লম্বা সময়ের পরিক্রমায় আক্ষেপও আছে অনেক। সাদা পোশাকে ভালো না করা, টি-টোয়েন্টিতে সক্ষমতার পরিচয় দিতে না পারা। সবচেয়ে বড় আক্ষেপ নিশ্চয়ই আইসিসি ইভেন্টগুলোতে আশানুরূপ ফল না করা। সামনে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ত এই সংস্করণে কিভাবে ভালো করবে বাংলাদেশ? বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লীগ খেলা লেগ স্পিনার রশিদ খান জোর দিলেন উইকেটের উপর। গুড উইকেটস, আই থিঙ্ক ইউ নো ইটস ইটস টি-টোয়েন্টি ইজ অল অ্যাবাউট লাইক ইফ ইউ গেট আ গুড উইকেট দেন ইউ হ্যাভ আ গুড প্রিপারেশন ইন ভালো উইকেট। হ্যাঁ, তোমাদের যদি কিছু ভালো উইকেট থাকে তাহলে প্রস্তুতিটাও ভালো হবে। আইসিসি ইভেন্টগুলোতে রান ওঠে এমন উইকেট তৈরি করা হয়, ব্যাটসম্যানদের সেই আত্মবিশ্বাস থাকতে হবে। এখানে উইকেট অনেক কঠিন, 170-180 করার মতো উইকেট নয়। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দেখলাম সর্বোচ্চ রান হয়েছে 120-130। আমার মনে হয় এই জায়গাটাই গুরুত্ব দেওয়া উচিত, তাহলে বিশ্বকাপ সহ আইসিসি ইভেন্টগুলোতে ভালো করবে। এত কিছুর পরও বাংলাদেশকে নিয়ে আশাই দেখছেন রশিদ খান, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। তাছাড়া নিউজিল্যান্ডে ভালো করা পাশাপাশি তরুণদের প্রশংসা ঝরল তার মুখে। আই থিঙ্ক ফ্রম দ্য লাস্ট ফিউ ইয়ার্স বাংলাদেশ টিম স্পেশালি ইন দ্য হোয়াইট বল ইট হ্যাজ বিন লট ডেভেলপড। আমার মনে হয় গেল কয়েক বছরে বিশেষ করে সাদা বলে বাংলাদেশ বেশ উন্নতি করছে, শুধু দেশের মাঠেই নয় বিশ্বব্যাপী তারা ভালো করছে। দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপে দল ভালো করেছে, 2019 বিশ্বকাপেও দারুণ পারফরমেন্স ছিল। নিউজিল্যান্ডের মাটিতে তাদের টেস্ট ক্রিকেটে হারানো অন্যতম বড় অর্জন। আমি বিশেষ করে বলবো তরুণরা দায়িত্ব নিচ্ছে, যা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। মায়াবী ঘূর্ণির জাদুকর রশিদের লেগ স্পিনে নাকাল হয়েছেন বিশ্বের সব বড় ব্যাটার। আধুনিক ক্রিকেটে বোলিং বিভাগে অন্যতম বড় অস্ত্র লেগ স্পিন, যার অভাব বাংলাদেশে। কোয়ালিটি লেগ স্পিনার তৈরিতে দিলেন টোটকা। ইটস প্রিটি হার্ড ফর মি টু ডেসক্রাইব দিস এন্ড টু আই থিঙ্ক এটা বলা খুব কঠিন আমার জন্য। তোমাদের সাকিবের মতো লেজেন্ড ক্রিকেটার আছে, তার আগেও বাহাতি স্পিনার ছিল, তরুণরা টিভিতে দেখছে এবং তাদের অনুসরণ করছে। তাদের দেখে সাকিব মাহমুদুল্লাহ হতে চাইবে, ওরা অনেক প্রভাব ফেলতে পারে। আমাদের দেশে যেমন অনেক লেগ স্পিনার, আমাকে মুজিব নবীকে দেখে তারা উঠে এসেছে। তবে বিশেষ ক্যাম্পের আয়োজনও করা যেতে পারে, যেখান থেকে প্রতিভাবানদের ভালো পরিচর্যার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনের জন্য প্রস্তুত করা যাবে। In other countries, same like some the fast bowlers, all rounders are coming. So maybe it's all about that as well. বাংলাদেশ সঠিক প্রক্রিয়া অনুসরণ করে এগিয়ে গেলে ভবিষ্যতে তিন ফরম্যাটে পরাশক্তি হয়ে উঠবে বলে মনে করেন রশিদ খান। That's the only reason behind not. তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। Thank you so much.